তাহলে দেখ, এর আগে আমরা মোটামুটি লিন্টেল, আর্চ এইগুলো সম্পর্কে আমরা শিখে নিয়েছি। এবার হচ্ছে আমরা খুব ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করব, টপিক নিয়ে, যেটার নাম হচ্ছে স্টেয়ার্স। ঠিক আছে স্যার, রেকর্ডিং অন করেছেন? হ্যাঁ, তো স্টেয়ার্স টপিকটা হচ্ছে তোদের এমনি অবজেক্টিভ যে পরীক্ষাগুলো হয়, এক্সামগুলো, তার ক্ষেত্রে কিন্তু খুব ইম্পর্টেন্ট। স্টেয়ার্স থেকে খুব বেশি কোশ্চেন আসে। লিন্টেল আর্চ থেকে আমি বলেছিলাম যে আর্চে শুধু ডেফিনেশনগুলো আসে, স্টেয়ার্সের ক্ষেত্রেও কিন্তু সেই সেম জিনিসগুলোই হচ্ছে তো প্রযোজ্য। স্টেয়ার্সের ক্ষেত্রেও কিছু ডেফিনেশনগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট হয়। ঠিক আছে, স্টেয়ার্সের বিভিন্ন নাম আছে, তো সেই নামগুলো কিন্তু খুব দরকারি। তো আমি একটা স্টেয়ার্সের ড্রয়িং আমি ড্র করব। এই ড্রয়িংটা হচ্ছে তোরা সবাই মিলে আগে ড্র কর, ঠিক আছে, হাতে করে ড্রটা কর, তারপর হচ্ছে আমি স্টেয়ার্সের পুরো ডিটেলসটা শুরু করব। দাঁড়া, রেকর্ডটা আমি এখন একটু স্টপ করছি। হ্যাঁ, তো দেখ, এই হচ্ছে মোটামুটি আমাদের একটা স্টেয়ারের প্রোটোটাইপ, একটা ছবি এখানে আঁকা হয়েছে। তো এই স্টেয়ারের মধ্যে বিভিন্ন ধরনের পার্ট থাকে, ঠিক আছে, এই প্রত্যেকটা পার্টকে কিন্তু আমাদের ডিটেলসে জানতে হবে। ঠিক আছে, আমি এক এক করে বলে যাব জিনিসগুলোকে, আগে একটু মন দিয়ে একটু শুনবি, তারপর হচ্ছে আমি ডিটেলসে লেখাবো। ঠিক আছে, তো স্টেয়ারের ক্ষেত্রে দেখ, ফার্স্টে হচ্ছে স্টেয়ারের মেন যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে প্রত্যেকটা স্টেপ থাকে, এক একটা ধাপে ধাপে হচ্ছে আমরা উপর দিকে উঠি। তো এই প্রত্যেকটা ধাপকে হচ্ছে আমরা স্টেপ বলি। তারপর হচ্ছে এই ধাপের মধ্যে যেটা হচ্ছে হরাইজেন্টালি থাকে, হরাইজেন্টালি যেটা ধাপটা থাকে, ঠিক আছে, আমি এই নামগুলো এক এক করে লিখতে থাকছি, সেগুলো দেখতে থাক। এই যে প্রত্যেকটা ধাপকে বলছি, এগুলোকে এক একটা নাম বলা হয় স্টেপস, STEPS, স্টেপস। এটা পুরোটা মিলে একটা হচ্ছে স্টেপ, ঠিক আছে। এবার এই স্টেপের মধ্যে যেটা হচ্ছে হরাইজেন্টাল থাকে, এই যে হরাইজেন্টাল পোর্শনটা, একে আমরা বলি থ্রেড, TREAD, থ্রেড, ঠিক আছে। আর ভার্টিক্যাল যে পোর্শনটা থাকে তাকে আমরা কি বলি, কিরে, রাইজ, রাইজ, RISE, ঠিক আছে, ভার্টিক্যাল পোর্শনটাকে আমরা বলি রাইস, ঠিক আছে। এই থ্রেডের মধ্যে আর এই রাইসের মধ্যে আমাদের এর মধ্যে কিছুটা পোর্শন হচ্ছে বেরিয়ে থাকে, সেটা আমি পরে আসছি। যে জায়গাটায় হচ্ছে এই স্টেপ থেকে একটা একতলা থেকে তো দোতলায় উঠছিস, এই পুরো স্টেপটার মধ্যে যেখানটা হচ্ছে তোর এই পুরো স্টেপটা ব্রেক হয়, সেই জায়গাটাকে আমরা বলি ল্যান্ডিং, তাই তো? এই জায়গাটাকে আমরা বলি ল্যান্ডিং, ঠিক আছে। যেখানটা হচ্ছে তোর আমাদের যে সিঁড়িতে উঠছি, সিঁড়ি ওঠার মাঝে যে একটা প্লেন একটা জায়গা থাকে, যে জায়গাটা হচ্ছে তোর দাঁড়িয়ে তারপর আবার ঘুরিয়ে আবার নেক্সট এতে উঠছি, সেটাকেই বলা হচ্ছে ল্যান্ডিং, ঠিক আছে। তো ভার্টিক্যাল যে পোর্শনটা আছে সেটাকে আমরা বলছি রাইজ, ঠিক আছে, হরাইজেন্টালটাকে আমরা বলছি ট্রেড, ঠিক আছে। এই ট্রেড আর রাইসের মধ্যেও আবার অনেকগুলো পার্ট আছে, ঠিক আছে, সেই জিনিসটা আমরা আসবো। ভার্টিক্যালি এই যে কংক্রিটের যে পোর্শনটা দেখতে পাচ্ছিস, প্রথমে যে আমাদের স্টেয়ার যখন করা হয় আগে দেখবি একটা কংক্রিটের একটা স্ল্যাব তৈরি করা হয়, তাই তো? কংক্রিটে একটা স্ল্যাব করে তারপর হচ্ছে তাহলে ইট দিয়ে স্টেপ বাই স্টেপ করা হয়। এই যে স্ল্যাবের যে পোর্শনটা, একে আমরা বলি স্ট্রিং, একে আমরা নাম দিয়েছি স্ট্রিং, STRING, বলবো, ঠিক আছে, স্ট্রিং। এবার হচ্ছে এই স্ট্রিং থেকে এই যে আমার রাইস আর এই যে স্টেপ, এই স্ট্রিং থেকে এই স্টেপের যে মাঝের যে গ্যাপটা, স্টেপের মাঝের যে গ্যাপ, এই যে গ্যাপ পোর্শনটা, একে আমরা বলি ওয়েস্ট, মনে থাকবে? এই জায়গাটা মনে থাকবে তো? স্ট্রিং থেকে স্টেপের মাঝের যে গ্যাপ, কতটা পোর্শন গ্যাপ দেওয়া হয়েছে,
সেই জিনিসটাকে কিন্তু আমরা বলি ওয়েস্ট। ঠিক আছে, ক্লিয়ার? এবার দেখ, আমাদের এই যে ফার্স্ট ল্যান্ডিং এর শুরুতে একটা পোস্ট থাকছে, আর এইখানে ল্যান্ডিং এর এন্ডে একটা পোস্ট থাকছে, এই পোস্টটাকে আমরা বলি নিউয়েল পোস্ট, যেটা ধরে হচ্ছে আমরা সিঁড়িতে উঠি, যে মেন দুটো হচ্ছে তোর পোস্ট থাকে, এগুলোকে আমরা বলি নিউয়েল পোস্ট। এই একটা পোস্ট, ওপরে একটা পোস্ট থাকছে, ঠিক আছে, এটাও নিউয়েল পোস্ট, ঠিক আছে। এই যে হরাইজেন্টালি যে প্যারালালি যে লাইনটা আছে, এই যে কাঠটা যেটা ধরে হাতলটা ধরে হচ্ছে আমরা উপর দিয়ে উঠি, সেটাকে আমরা কি বলি? হ্যান্ড রেল, হ্যান্ড রেল, ঠিক আছে, এটার নাম হচ্ছে আমাদের হ্যান্ড রেল। আর এই যে নিউয়েল পোস্টের মাঝে হ্যান্ড রেলে যে প্রত্যেকটা স্টেপে যে একটা একটা করে আমরা এরকম হচ্ছে তোর ভার্টিক্যালি মেম্বার যে আমরা এটা দিচ্ছি, এটাকে বলা হয় কি রে? বালুস্টার, বালুস্টার, এই জিনিসটার নাম হচ্ছে বালুস্টার, ঠিক আছে। এই জিনিসগুলো পরপর স্টেপ বাই স্টেপ মনে বোঝা গেল যে কোনটা কি? এই জায়গাটার পুরো ছকটা মোটামুটি সবাই ক্লিয়ার হয়েছে? এবার দেখ, আমাদের এই যে থ্রেড আর রাইস, এই জায়গাটাকে যদি আমরা একটু জুম আউট করি, এই থ্রেড আর রাইস পোর্শনটার মধ্যে আরও কিছু জিনিস আছে, ঠিক আছে। তাহলে আমি যদি একটা স্টেপকে যদি আমরা আগে ড্র করি, ধর একটা স্টেপকে আমি ড্র করছি, কে ফ্ল্যাট 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 বলো না, ফ্ল্যাট ওই যেটা স্ট্রিং বা ওয়েস্ট স্ল্যাব যেটা বলছেন, ওই পোর্শনে যখন স্টেপ বা স্টেপ যখন হচ্ছে না, ওটা যখন সিম্পল ভাবে ঢেলে দেওয়া থাকে ফার্স্ট স্টেপটা, ওটাকে ফ্ল্যাট বলেন না? ফ্ল্যাট দেখ, ফ্ল্যাট জিনিসটা হচ্ছে এখানে আমরা সাইন্টিফিক এতে আমরা ফ্ল্যাট বলি না, সাইন্টিফিক এতে আমরা কোনো জিনিসকে ফ্ল্যাট বলি না, আমরা এটাকে ওয়েস্ট হিসাবেই ডিনোট করব, ঠিক আছে। ফ্ল্যাট যদি পোর্শন হয় যে যদি ধর একটু হরাইজেন্টালি মেম্বার হলো, তখন তাকে আমরা ফ্ল্যাট বলতে পারি, কিন্তু যেহেতু এটা ইনক্লাইন মেম্বার আছে, সেই জন্য এখানে আমরা একে ফ্ল্যাট হিসেবে গণ্য করব না। এই যে স্টেপটাকে, এটাকে ধর আরেকটু আমি বাড়িয়ে দিলাম, ঠিক আছে, এই জিনিসটাকে আমরা একটু বাড়িয়ে দেখাচ্ছি। তো এইখানের মধ্যে একটা জিনিস আমরা এখানে দেখে নিয়েছি, যে প্রথমে যে ভার্টিক্যাল যে হাইটটা থাকছে, এইটাকে কিন্তু আমরা রাইজ বলছি। রাইজটা কতটা বলছি ভালো করে এখানটা বুঝ, এই যে টপ পোর্শন, টপ পোর্শন থেকে এর টপ পোর্শন, মানে একটা থ্রেডের টপ থেকে আর একটা থ্রেডের টপ পর্যন্ত, এই জায়গাটাকে কিন্তু আমরা বলছি রাইস। এইটা কিন্তু ভুল করবি না, একটা থেকে থেকে টপ থেকে আর একটা টেপে এর টপ পর্যন্ত, ঠিক আছে। এবার দেখ, এই পুরো পোর্শনটাকে আমরা বলছি, হরাইজেন্টাল পোর্শনটাকে আমরা বলেছি ট্রেড, টিআরই এ টি। এই ট্রেডের এটাকে আবার দুটো ভাগে ভাগ করা হয়, ঠিক আছে। আমাদের এই যে রাইসের এই এন্ড থেকে, একটা রাইসের এন্ড থেকে আর একটা রাইসের স্টার্টিং, একদম স্টার্টিং পর্যন্ত, এইখান পর্যন্ত দেখতে পাচ্ছিস তো, স্টার্টিং পর্যন্ত, এইটাকে বলা হয় আমাদের গোয়িং। ঠিক আছে, এইটুকুনি পোর্শনকে বলা হয় গোয়িং। আর যে পোর্শন ট্রেড আর গোয়িং এর মধ্যে পার্থক্য কি? ট্রেড মানে হচ্ছে পুরো পোর্শনটাকে বলা হয়েছে হরাইজেন্টাল, আর গোয়িং আর একটা জিনিস আছে, এই যে এক্সট্রা হচ্ছে আমরা বাড়িয়ে রাখছি। আমাদের দেখবি সব সিঁড়িতে এরকম এক্সট্রা বাড়ানো থাকে না, দেখবি যেগুলো হচ্ছে তোর আমাদের ওই মার্বেল দিয়ে তৈরি করা হয়, সেই সমস্ত সিঁড়ি দেখবি একটুখানি মুখটা বাড়ানো থাকে। নর্মাল আমাদের যে ইঁটের সিঁড়িগুলো হয় সেগুলো কিন্তু এরকম বাড়ানো থাকে না, সেটা দেখবি এমনি স্টেপ, সিম্পল স্টেপই হয়ে যায়, ঠিক আছে।
তো এই যদি এরকম সিঁড়িতে কিছুটা একটু মুখটা বাড়ানো থাকে, এই মুখ বাড়ানোর যে জায়গাটা আছে একে বলা হয় নোজিং, NOSING, নোজিং, ঠিক আছে? এই যে বাড়িয়ে রাখার কি কোনো কারণ আছে? এই বাড়িয়ে রাখার হচ্ছে মেন ব্যাপারটা হচ্ছে, দেখ আমাদের থ্রেডের পোর্শনটাকে বাড়ানো হয় যখন মানুষ কোনো জায়গায় হচ্ছে ল্যান্ডিং করে, ঠিক আছে? অনেক সময় দেখবি ছোট সিঁড়ি হলে মানুষ স্লিপ খেয়ে যাওয়ার পসিবিলিটিটা অনেক বেশি হয়, ঠিক আছে? স্টেপ হচ্ছে যদি তুই ছোট করিস তাহলে সেক্ষেত্রে হচ্ছে তোর হাঁটার ক্ষেত্রে অনেক সমস্যা হয়, আবার স্টেপ যদি তুই অনেক লম্বাও করে দিস, বড় করে দিস, তাহলে দেখবি তোর অনেক স্টেপ হচ্ছে তোকে বেশি আস্তে আস্তে হাঁটতে হবে, ঠিক আছে? তো এই যে বাড়ানোটা যেটা হচ্ছে সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে স্পেসটা যদি কম থাকে সেক্ষেত্রে হচ্ছে বাড়িয়ে দিলে আমাদের কমফোর্টভাবে হাঁটা হয়, ঠিক আছে? তো এটাকে বলা হচ্ছে নোজিং। নোজিং লেখাটা বুঝতে পারছিস না? আমি আলাদা জায়গায় লিখবো, একটু আলাদা জায়গায় লিখে দিই, NOSING, নোজিং, ঠিক আছে? এই যে পোর্শনটাকে বলছি এটা হচ্ছে নোজিং। পুরো ভার্টিক্যাল যেটা হচ্ছে সেটা হচ্ছে রাইজ বা রাইজার বলা হচ্ছে, হরাইজন্টাল যেটা হচ্ছে সেটা হচ্ছে ট্রেড বলা হচ্ছে। এবার ট্রেডের মধ্যে হচ্ছে তোর গোয়িং আর নোজিং দুটো মিলে হচ্ছে ট্রেড হয়। এবার যদি আমাদের সিম্পল ব্রিক মেশিনারি হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে যেটাই গোয়িং সেটাই ট্রেড, কিন্তু যদি আমাদের বললাম যে যদি এক্সট্রা কিছু থাকে সেক্ষেত্রে হচ্ছে তোর আমাদের নোজিং কিছুটা এক্সট্রা থাকে, এক্সট্রা হচ্ছে তোর বেরিয়ে থাকে। তো এই জিনিসটাকে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে একটা সিঁড়ির ক্ষেত্রে কোন জিনিসটা কী, ঠিক আছে? আর একটা আছে স্কোটিয়া, ঠিক আছে? এই ধর এরম যদি নোজিং থাকে এই জায়গাটায় কিছুটা হচ্ছে তোর আমাদের একটা সাপোর্টিং হিসাবে একটা কিছু আংটার মতো আটকানো থাকে, ঠিক আছে? এই জায়গাটা, ঠিক আছে, এই জায়গাটা একটা আংটার মতো আটকানো থাকে, তো এটাকে বলা হয় স্কোটিয়া, ঠিক আছে? SCOTIA, এটা অতটা ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে, তাও মনে রাখ। তো এটাকে বলা হয় স্কোটিয়া, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের মোটামুটি একটা সিঁড়ির মেন জিনিস। এটা হচ্ছে আমাদের হচ্ছে তোর ওয়াল, এটা দেখতেই পাচ্ছিস এটা হচ্ছে ওয়াল, আর এটা হচ্ছে যে স্ট্রিং যেটা বললাম সেটা হচ্ছে অ্যাকচুয়ালি তোর স্ল্যাবের, এই স্টেয়ারের স্ল্যাব, তাই তো? এটা পুরোটাই কংক্রিটিং করা থাকে, ঠিক আছে? এবার এখানে হচ্ছে আমাদের কয়েকটা জিনিস ইন্টারেস্টিং জিনিস দেখতে পাস। দেখবি কিছু কিছু স্ল্যাবের ক্ষেত্রে আমাদের স্ল্যাবের এইখানে কিছু আমরা বিম প্রোভাইড করি, তাই তো? ল্যান্ডিংয়ের ঠিক আগেটা একটা বিম প্রোভাইড করি আমরা, কিছু কিছু জায়গায় এরকম বিম প্রোভাইড করা হয়। স্টার্টিংয়ে একটা বিম প্রোভাইড করা হয়, আবার ল্যান্ডিংয়ে একটা বিম প্রোভাইড করা হয়, অনেক জায়গাতেই অনেকভাবে করা হয়। এইটা কখন করা হয়? যখন এই যে স্ল্যাবের লেন্থটা মানে এই হাইটটা বা লেন্থটা অনেক বেশি হয় তখন কিন্তু এই জিনিসটা আমরা প্রোভাইড করি, না হলে একদম ডাইরেক্ট ল্যান্ডিংয়ে গিয়ে ডাইরেক্ট ওয়ালে বা কলামে গিয়ে ডাইরেক্ট হচ্ছে তোর অ্যাটাচ হয়ে থাকে, ঠিক আছে? আমাদের নর্মাল যে বিল্ডিংগুলো আছে সেখানে হয়তো তোরা দেখতে পাবি না, কিন্তু অনেক বড় বড় যারা রেসিডেন্সিয়াল যে বিল্ডিংগুলো আছে সেক্ষেত্রে কিন্তু এই বিমটা অনেক জায়গায় প্রোভাইড করে, ঠিক আছে? ক্লিয়ার সবার? তাহলে ড্রয়িংটা ক্লিয়ার হয়েছে? তাহলে এবার আমি নোট লেখাতে শুরু করি, ঠিক আছে? মন দিয়ে এবার লিখতে শুরু কর। রেকর্ডিং চলছে। তো ফার্স্ট টার্ম যেটা সেটা হচ্ছে তোর আমাদের স্টেপস, স্টেপেতে লেখ ইট ইজ এ পোর্শন, ইট ইজ এ পোর্শন অফ স্টেয়ার, অফ স্টেয়ার হুইচ পারমিট, হুইচ পারমিট, হুইচ পারমিটস অ্যাসেন্ট অর ডিসেন্ট,
ওঠা নামা, ঠিক আছে, ডিসেন্ট। ইট ইজ কম্প্রাইজড, ইট ইজ কম্প্রাইজড অফ এ ট্রেড, অফ এ ট্রেড অ্যান্ড এ রাইজার। এটা হচ্ছে একটা ট্রেড আর রাইজার নিয়ে তৈরি হয়, ঠিক আছে। আর একটা পয়েন্ট লিখব, এস্টেয়ার ইজ কম্পোজড কম্পোজড অফ এ সেট অফ স্টেপস, ঠিক আছে। অনেকগুলো স্টেপ নিয়ে হচ্ছে একটা স্টেয়ার তৈরি হয়। বেশ, এবার হচ্ছে দু নম্বরে আমরা লিখব ট্রেড, ট্রেডে আমরা লিখব ইট ইজ দ্য আপার হরাইজন্টাল পোর্শন অফ এ স্টেপ, পোর্শন অফ এ স্টেপ আপন হুইচ upon which the foot is placed, foot is placed while ascending হ্যাঁ বলো ওর হ্যাঁ দাঁড়াও একটু, আমার দরজার কাছে কেউ আসবে? অ্যাসেন্ডিং অর ডিসেন্ডিং, ঠিক আছে। দু নম্বর হয়ে গেল, তিন নম্বর, হ্যাঁ আসো আসো আসো, আমার বাথরুম, তিন নম্বরে লিখবি রাইজার, তিন নম্বরে লেখ রাইজার, লেখ ইট ইজ দ্য ভার্টিক্যাল পোর্শন, দ্য ভার্টিক্যাল পোর্শন অফ এ স্টেপ প্রোভাইডিং এ সাপোর্ট টু দ্য ট্রেড। এই যে ট্রেডের যে টার্মটা, এইটা কিন্তু অলরেডি ওয়েস্ট বেঙ্গল পিএসসি যেই 2001-এ এসেছিল কোয়েশ্চেনটা, যে হোয়াট ইজ ট্রেড, ঠিক আছে। সুতরাং এই জিনিসগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। এখানে বলতে লেখা হয়ে গেছে, আচ্ছা এবার কত নম্বর পয়েন্ট হবে? চার নম্বরে লেখ ফ্লাইটে লেখ দিস ইজ, আমি শুনছি ফ্ল্যাট, দিস ইজ ডিফাইন্ড
this is defined as an unbroken series of steps between landing. ঠিক আছে, পাঁচ নম্বরে লেখ ল্যান্ডিং। এটাতে আমরা লিখব ইট ইজ দ্য লেভেল প্ল্যাটফর্ম at the top or bottom comma দিয়ে of a flight between the floors. ঠিক আছে, আলেখা দেখুন, ল্যান্ডিংগুলো সবসময় মনে রাখবি যে এগুলো হচ্ছে মেনলি করা হয়, ধর স্টেপ হচ্ছে অনেকগুলো বেশি হয়ে গেল, ঠিক আছে, এবার একটা মানুষ হচ্ছে টানা একভাবে হচ্ছে উপর থেকে উঠতে পারে না, ঠিক আছে, তো দেখবি যখন অনেক বড় অনেক হাইটের হয়ে যায় তখন ওই যে স্টেপগুলোর মাঝে একটা করে গ্যাপ করে দেওয়া, ল্যান্ডিংটা হচ্ছে তুই একটানা হেঁটে উপর দিকে ওঠার পর একটু রেস্ট নিয়ে আবার হাঁটা, ঠিক আছে, তো এইটাই হচ্ছে মেনলি ল্যান্ডিংয়ে তোর ডেফিনেশন। এরপর হচ্ছে দেখ, হ্যাঁ, রেস্ট নেওয়ার জন্য। এবার নেক্সট হচ্ছে গোয়িং, লেখ ইট ইজ দ্য হরাইজন্টাল distance between two successive riser face. ঠিক আছে, সাত নম্বরে লেখ নোজিং, ইট ইজ দ্য প্রজেক্টিং পার্ট অফ দ্য ট্রেড beyond the face of the riser. ঠিক আছে, এটা হলো বেস। আট নম্বর লিখে রাখ স্কটিয়া, বিয়ন্ড দ্য ফেস অফ দ্য রাইজার, স্কটিয়া। আচ্ছা, স্কটিয়াটা তোদের লেখার দরকার নেই, স্কটিয়া কোনোদিন আসবেও না, স্কটিয়া লেখার দরকার নেই, ঠিক আছে, যেগুলো আসবে সেগুলোই লেখ। এবার লেখ সোফিট, বিয়ন্ড দ্য ফেস অফ দ্য রাইজার, কোনটা পার্ট অফ দ্য বুঝিস, ও প্রজেক্টিং পার্ট অফ দ্য ট্রেড বিয়ন্ড দ্য ফেস অফ দ্য রাইজার, ঠিক আছে, সোফিটে লেখ
ইট ইজ দ্য আন্ডার সাইড, ইট ইজ দ্য আন্ডার সাইড অফ এ স্টেয়ার, একটা স্টেয়ারের তলার পোর্শন, সোফিট। ঠিক আছে, এরপর লেখ স্ট্রিংস, strings, স্ট্রিংস, সোফিট, সোফিট, SOFFIT, ঠিক আছে, তলা তলা, স্ট্রিংস অথবা স্ট্রিঙ্গার্স বলে, STRINGERS, স্ট্রিঙ্গার্স। এটার ক্ষেত্রে লেখ লেখ দিজ আর স্লোপিং মেম্বার্স, দিজ আর স্লোপিং মেম্বার্স sloping members which support the steps in a stair. ঠিক আছে, তারপর লিখে রাখ they run along the slope of the stair. ঠিক আছে, এবার 10 নম্বর লেখ নিউয়েল পোস্ট নিউয়েল পোস্ট লেখ ইট ইজ এ ভার্টিক্যাল মেম্বার It is a vertical member which is placed at the ends of flights. End of flights to connect to connect the ends of strings and handrail. ঠিক আছে, 11 নম্বর লেখ বালুস্টারটা লিখে রাখ ইট ইজ ভার্টিক্যাল মেম্বার of wood vertical member of wood or metal comma diye supporting the handrail. ঠিক আছে, বেশ, ঠিক আছে, হ্যান্ড্রিল
এখানে আরেকটা লিখে রাখ, হ্যান্ডরেলটাও লিখে রাখ, হ্যান্ডরেল এটা লিখে রাখ যে ইট ইজ এ, ইট ইজ এ রাউন্ডেড রাউন্ডেড অর মোল্ডেড, ইট ইজ এ রাউন্ডেড অর মোল্ডেড মেম্বার অফ উড অর মেটাল ফলোয়িং জেনারেলি দ্য কন্ট্যুর অফ দ্য নোজিং লাইন অ্যান্ড ফিক্সড অন দ্য টপ অফ বালুস্টার। ঠিক আছে, এর যে সাইজগুলো হয় জেনারেলি সাইজ মনে রাখবি, এর হচ্ছে 75 to 80 সেন্টিমিটার হয়। ঠিক আছে, 13 নম্বরের লেক হেডরুম হেডরুমটা লেখ, ইট ইজ দ্য মিনিমাম ক্লিয়ার ভার্টিক্যাল ডিস্টেন্স বিটুইন ক্লিয়ার ভার্টিক্যাল ডিস্টেন্স বিটুইন দ্য ট্রেড অ্যান্ড ওভারহেড স্ট্রাকচার। আমি কি জিনিসটা বুঝিয়ে দিচ্ছি, অর্থাৎ সিলিংকে বোঝাচ্ছে, এখানে পর্যন্ত লেখা হলো বলবি। আমি দেখাবো, আগে এখানে পর্যন্ত লিখে নে, তারপর আমি দেখাবো এটা। ঠিক আছে, এবার দেখ হেডরুমের কনসেপ্টটা কি সেটা একটু বুঝি। হেডরুমের কনসেপ্ট আমরা কোথা থেকে আসছে তো দেখ, যখন হচ্ছে আমরা কোনো রুম ড্র করি, কোন একটা স্টেয়ার হয়তো আছে, এইভাবে ধর আছে, স্টেয়ারটা এইভাবে গিয়ে এইভাবে ল্যান্ডিং করছে। ঠিক আছে, আমার ধর পুরো ঘরটার হাইট হচ্ছে আমার এইটা, ঠিক আছে, এটা ধর আমার একটা ঘরের হাইট। ঠিক আছে, এর মধ্যে হচ্ছে আমার স্টেয়ারের স্টেপগুলো আছে, ঠিক আছে, তো এই যে স্টেপগুলো আছে, এই স্টেপগুলো থেকে আমার এই যে সিলিং, এর যে ভার্টিক্যাল যে ডিস্টেন্স, এটাকেই বলা হয় হেডরুম। ঠিক আছে, আমরা এখন ফিক্স দেখছি বলে হয়তো এর হেডরুমটা অল্প দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের যে স্টেয়ারগুলো হয় সেগুলো তো কন্টিনিউয়াসলি এরকম কন্টিনিউ হতে থাকে, তাই তো, একটা সিঁড়ির ওপর আর একটা সিঁড়ি, তো এইভাবেই কন্টিনিউয়াসলি হতে থাকে, তাই তো রে।
সুতরাং প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু হাইটগুলো দেখবি ঠিকঠাকই এরকমই থাকে, 2.1 মিটারের থেকে একটু বেশি হয় হেডরুমগুলো, সবসময় 2.1 থেকে 2.4 এরকম মিটারের কাছাকাছি থাকে, ঠিক আছে? তো এইগুলোকে বলা হয় হেডরুম, বোঝা গেছে? বেশ, এরপর হচ্ছে, এরপর কত নম্বর হবে রে? বল বল। 14 সেখান থেকে হেডরুমের হাইটটা 2.1 হবে, প্রত্যেকটা সাথে 2.11 হবে। এইখান থেকে এইটার হচ্ছে হাইট হচ্ছে 2.1, কারণ ধর একটা তো তোদের সিঁড়িগুলো ভালো করে লক্ষ্য কর, যে এইখান থেকে সিঁড়িটা উঠলো, আবার সিঁড়ি তো এইখান দিয়ে উঠছে, পাশ দিয়ে এখান দিয়ে উঠে আবার তো এইদিকেই আবার উপর দিকে একটা পাশের সিঁড়িটা এইদিকে উঠবে কন্টিনিউয়াসলি সিঁড়ি, তো সিঁড়ি থেকে সিঁড়ির হাইটটা দেখবি সবসময় ফিক্সডই থাকে, ঠিক আছে? এইগুলোকে বলা হয় মিনিমাম একটা হেডরুম, মিনিমাম ক্লিয়ার ডিস্টেন্স। দেখ এতে বলেই দেওয়া আছে যে মিনিমাম ক্লিয়ার ডিস্টেন্স। আমরা কি কখনো সিঁড়ি দেখবি যে এখানটা ধর যদি ওঠার থাকে আমাদের, তাহলে কেন সিঁড়ির যে উপরের যে ঘরটা কেন বানায়, সিঁড়ির উপরের ঘর কেন বানানো হয়, ওই মিনিমাম যে ডিস্টেন্সটা সেটা যেন বজায় থাকে। আমরা যদি এই দিক থেকে কন্টিনিউয়াসলি উঠতে থাকি আমার তো মাথা এখানে ঠেকে যাবে, তাই না? তো সেই জন্য এই মিনিমাম হেডরুমটা আমাদেরকে প্রোভাইড করতে হয়। এবার লেখ রান, রানটা লেখ, ইট ইজ দ্য টোটাল, ইট ইজ দ্য টোটাল লেন্থ, জাস্ট টোটাল লেন্থ অফ স্টেয়ার, অফ স্টেয়ার ইন এ, ইন এ হরিজোনটাল, এটা মনে রাখতে হবে, হরিজোনটাল, ইন এ হরাইজোনটাল প্লেন, ইন এ হরাইজোনটাল প্লেন ইনক্লুডিং, ইনক্লুডিং ল্যান্ডিং। অর্থাৎ এইটা কোনটাকে বলছে, রান বলতে আমরা কথা বলছি এই যে এইখান থেকে শুরু হচ্ছে এই ল্যান্ডিংটাকে কিন্তু ধরবো না, এইখান থেকে একদম শুরু হয়ে এই ল্যান্ডিংটার এন্ড পর্যন্ত একে আমরা বলবো রান, বোঝা গেল? এই ল্যান্ডিং, এই ল্যান্ড নিচের ল্যান্ডিংটা নয়, এইখান থেকে হচ্ছে আমাদের স্ট্রাকচার স্টার্ট হচ্ছে, এইখান থেকে এই ল্যান্ডিং, তারপর আবার এই দিক থেকে আবার উপর দিকে উঠে যাচ্ছে, তখন আবার তার এইখান থেকে একদম তার যে ল্যান্ডিং সেখান পর্যন্ত, ঠিক আছে? ক্লিয়ার? তো এই হচ্ছে আমাদের মোটামুটি কিছু ডেফিনেশন আছে, সেই ডেফিনেশনগুলো হচ্ছে আমরা মোটামুটি ক্যালকুলেশন করে নিলাম, ঠিক আছে? বল স্যার, রানের ক্ষেত্রে আমি কোন সিরিজ স্টেপটাকে বাদ দিলেন এই প্রথম স্টেপটাকে? রানের ক্ষেত্রে এইখানে নিচে তো একটা ল্যান্ডিং আছে, তোরা সিঁড়িতে যখন উপরে উঠবি তোর সিঁড়ির যে গ্রাউন্ড ফ্লোর, সেই গ্রাউন্ড ফ্লোর থেকে তো তারপরে রাইজিংটা স্টার্ট হয়, গ্রাউন্ড ফ্লোরটাও তো একটা ল্যান্ডিং, তো ওই ল্যান্ডিংটাকে আমরা স্টার্ট, হ্যাঁ ঠিক আছে, এটাকে মনে রাখতে হবে। এবার দেখ এরপর হচ্ছে খুব একটা খুব ইম্পর্টেন্ট টার্ম, প্রথম থেকে যেখান থেকে রাইজারটা উঠছে সেখান থেকে ধরবো। হ্যাঁ এবার দেখ এখানে, এবার হচ্ছে আমরা কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস কিন্তু আমরা এখানে আলোচনা করব, এখানটা কিন্তু খুব ভালো করে লিখবি, রিকোয়ারমেন্ট অফ এ গুড স্টেয়ার। আমার একটা স্টেয়ার যখন আমরা বানাবো কী কী জিনিস আমাদের মাথায় রাখতে হবে সেই জিনিসগুলোকে আমাদের লিখে নিতে হবে, রিকোয়ারমেন্ট অফ এ গুড স্টেয়ার, একটা গুড স্টেয়ারের ক্ষেত্রে কী কী রিকোয়ারমেন্ট দরকার। ফার্স্ট নম্বর যেটা আছে, এক নম্বর পয়েন্ট যেটা, সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে লোকেশন, লোকেশন আমার কেমন হতে হবে। তো লোকেশনে প্রথমে লেখ, ফার্স্ট হচ্ছে এই দিয়ে লেখ, লোকেশনটা হবে ইজি অ্যাক্সেস, ইজি অ্যাক্সেস টু দ্য অকুপ্যান্টস, টু দ্য অকুপ্যান্টস অফ দ্য বিল্ডিং,
এক নম্বর। দ্বিতীয় নম্বর যেটা আছে, লেক ওয়েল লাইটেড, ওয়েল লাইটেড অ্যান্ড ভেন্টিলেটেড, অ্যান্ড ভেন্টিলেটেড, ওয়েল লাইটেড অ্যান্ড ভেন্টিলেটেড ডাইরেক্টলি, ডাইরেক্টলি ফ্রম দ্য এক্সটেরিয়র। সেই জন্য দেখবি আমরা সবসময় সিঁড়ির পাশে একটা জানলা রাখি, তাই তো? কারণ কি, এইদিকে ভেন্টিলেটেড আর লাইট তিনটেই যেন, দুটোই যেন খুব ভালোভাবে আসতে পারে, ঠিক আছে? তারপর লিখে রাখ অ্যাপ্রোচেস কনভেনিয়েন্ট, অ্যাপ্রোচেস কনভেনিয়েন্ট কনভেনিয়েন্ট অ্যান্ড স্পেসিয়াস। আমরা ঠিকঠাক করে যেন, ঠিকঠাক করে অ্যাপ্রোচ করতে পারি জায়গাটা, এবং জায়গাটা যেন যথেষ্ট স্পেসিয়াস হয়। এই গেল হচ্ছে লোকেশন। দু নম্বর আমরা পয়েন্টে আসব, উইথ অফ স্টেয়ার। ধরো একটু স্পেস দিয়ে দিই লিখি এগুলোকে। দু নম্বর পয়েন্ট, উইথ অফ স্টেয়ার্স, ঠিক আছে? একটা স্টেয়ারের উইথ কত হতে পারে এটা লিখে রাখ। যে ডোমেস্টিক বিল্ডিং এর ক্ষেত্রে, ডোমেস্টিক বিল্ডিং, আমরা যে সমস্ত ঘরগুলোতে থাকি তাদের স্টেয়ারের প্রত্যেকটার উইথ হচ্ছে আমাদের রাখতে হবে 90 সেন্টিমিটার। এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর হচ্ছে পাবলিক বিল্ডিং, পাবলিক যে বিল্ডিংগুলো হয় তার ক্ষেত্রে হচ্ছে আমাদের এটা রাখা হয় 1.5 to 1.8, ঠিক আছে? এই টার্মগুলোই কিন্তু পরীক্ষাতে আসে, যে আমাদের স্টেয়ারের উইথ কত রাখব, আমাদের স্টেয়ারের হাইট কত রাখব, ঠিক আছে? এবার লেখ লেন্থ অফ ফ্লাইট, লেন্থ অফ ফ্লাইট, আমাদের যে ফ্লাইটটা থাকে কটা হচ্ছে স্টেপ হচ্ছে আমরা করব, আমাদের এই যে স্টেপ একটা না আমরা কটা করব একটা স্টেয়ারের ক্ষেত্রে, ম্যাক্সিমাম কটা করতে পারি বলতো? ম্যাক্সিমাম হচ্ছে, মনে রাখবি, ম্যাক্সিমাম হচ্ছে, ম্যাক্সিমাম স্টেপ লিখ, ম্যাক্সিমাম স্টেপ হচ্ছে 12টা, আর মিনিমাম স্টেপ 3টা, মিনিমাম স্টেপ হচ্ছে আমরা 3টে রাখব, ঠিক আছে? তারপরে নেক্সট পয়েন্ট, পিচ, পিচ অফ স্টেয়ার মানে কতটা অ্যাঙ্গেলে থাকবে, পিচ অফ স্টেয়ার। একটা স্টেয়ার জেনারেলি হচ্ছে আমাদের যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে 30 degree to 45 degree, মানে আমাদের এই যে স্টেয়ারটা এর যে অ্যাঙ্গেলটা এটা হচ্ছে 30 degree to 45 degree। 45 ডিগ্রিটাই ম্যাক্সিমাম, তার থেকে বেশি হয়ে গেলে তো এমনিতেই তো সেটা ভার্টিক্যাল হয়ে গেলো, পড়ে যাবে জিনিস যে কোনো স্ট্রাকচারের ক্ষেত্রে। জেনারেলি আমরা যে স্টেয়ারগুলো করি সেইগুলো হচ্ছে তোর আমাদের 30 থেকে 45 করা হয়, ঠিক আছে? পাঁচ নম্বর হচ্ছে হেডরুম, আমাদের যে হেডরুমটা আমরা বলছিলাম সেই হেডরুমটা মোটামুটি কত রাখা হয়, হেডরুম হচ্ছে লিখে রাখ 2.1 মিটার টু
2.3 মিটার, যেটা আমি বলছিলাম যে একটা মিনিমাম একটা মাথার এ রাখা হয় কত, সেটা হচ্ছে এখানে লেখা আছে। ঠিক আছে, আর হচ্ছে স্যার ফ্লাইট কোনটা একবার বলুন। ফ্লাইট মানে হচ্ছে আমাদের এই যে পুরো পোরশনটা, এই যে কতগুলো স্টেপ আছে, ঠিক আছে, হরাইজন্টালি কটা স্টেপ হচ্ছে আমরা কভার করছি, এই পোরশনটাকেই বলা হয় ফ্লাইট। ঠিক আছে, কতটা স্টেপ আমরা যাচ্ছি এটাকেই হচ্ছে আমরা ফ্লাইট বলি। ঠিক আছে, এরপর হচ্ছে আমাদের 6 নম্বরে লিখে রাখ স্টেপ ডাইমেনশন। আচ্ছা, 6 নম্বরে স্টেপ ডাইমেনশনটা অন্য জায়গায়, 6 নম্বরেরটা এইখানে লিখে দা স্টেপ ডাইমেনশন। স্টেপ ডাইমেনশনে কয়েকটা পয়েন্ট কিন্তু আমাদের লিখে রাখতে হবে, যেমন হচ্ছে আমাদের যে গোয়িং, মানে আমাদের হরাইজেন্টালি যেটা থ্রেডিংয়ের যে এটা, গোয়িং শুড নট বি লেস দ্যান, শুড নট বি লেস দ্যান, বা এটাকে এইভাবে আমরা লিখতে পারি, শুড নট বি লেস দ্যান 25 সেন্টিমিটার, বা 250 mm দিয়ে কর, বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, একটা গোয়িং 250 মিনিমাম আমাদের দিতে হবে। ঠিক আছে, আমাদের জেনারেলি যে গোয়িংটা সেটা হচ্ছে মিনিমাম কিন্তু আমাদের 250 দিতে হবে, অর্থাৎ কি এই যে আমাদের যে এটা আমরা এখন কিন্তু এখানে এ করছি, এই যে পুরো ডিস্টেন্সটা এইটা কিন্তু মিনিমাম আমাদের 250 mm দিতে হবে, অর্থাৎ কি 10 ইঞ্চির একটা ইটের সমান, তাই তো। আর এই যে রাইসটা, রাইস যেটা, রাইস যেটা আছে সেটা কিন্তু আমাদের মনে রাখতে হবে 10 বা 100 mm, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। 100 mm হচ্ছে হসপিটালের ক্ষেত্রে, হসপিটালের যে সিঁড়ির হাইটগুলো সেগুলো কিন্তু, হসপিটাল সিঁড়ির যে হাইটগুলো হচ্ছে সেগুলো কিন্তু অনেক ছোট রাখা হয়, এমনি নর্মাল আমাদের যে বিল্ডিংগুলো করা হয় তাতে কিন্তু 150 mm রাখা হয় নর্মাল বিল্ডিং। ঠিক আছে, মানে এই যে হাইটটা এটা হচ্ছে আমাদের 150 রাখা হয়, 150 mm। ঠিক আছে, এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে, লিখে রাখ উইথ অফ ল্যান্ডিং, আমরা যে ল্যান্ডিংটা বসছি তার যে উইথ শুড নট বি লেস দ্যান উইথ অফ স্টেয়ার, আমাদের যে স্টেয়ারের উইথ তার থেকে কিন্তু ল্যান্ডিংয়ের উইথ কখনোই ছোট হবে না। পুরো ব্যাপারটা ক্লিয়ার? বুঝে গেল? ক্লিয়ার সবাই? এরপর হচ্ছে আমরা আর একটা জিনিস শিখব, সেটা হচ্ছে ডাইমেনশন অফ স্টেপ। আমাদের যে স্টেপ তার হচ্ছে একটা ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন ফর্ম আছে, ঠিক আছে, ম্যাথামেটিক্যাল একটা ফর্মুলা আছে। হেডিং দে ডাইমেনশনস অফ এ স্টেপ, ঠিক আছে, এর হচ্ছে 4টে রুল আছে, যে কোনো স্টেপের ক্ষেত্রে আমরা 4টে রুল ফলো করি, খুব ইম্পর্টেন্ট, মন দিয়ে শুনবি। যে কোনো স্টেপের, ধর আমার একটা যখন বিল্ডিং ডিজাইন করবি, তোর একটা নির্দিষ্ট হাইট বলে দিল, আমার বিল্ডিংয়ের হাইট ধর 3 মিটার সাপোজ, বা 3.3 মিটার, তাহলে আমার কটা
রাইজ হবে, কটা স্টেট হবে, আমার সিরি ডাইমেনশন কীরকম হবে। তো ফার্স্ট রুল যেটা সেটা হচ্ছে টু ইন্টু রাইস ইন সেন্টিমিটার প্লাস গোয়িং গোয়িং ইন সেন্টিমিটার শুড বি ইকুয়াস টু 60। ঠিক আছে, টু ইন্টু রাইস প্লাস গোয়িং শুড বি ইকুয়াস টু 60। দ্বিতীয় নম্বর ফর্মুলা যেটা সেটা হচ্ছে রাইস ইন সেন্টিমিটার প্লাস গোয়িং ইন সেন্টিমিটার শুড বি ইকুয়াস টু 40 to 45। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। আর তিন নম্বর যেটা সেটা হচ্ছে রাইস ইন সেন্টিমিটার ইনটু গোয়িং ইন সেন্টিমিটার শুড বি ইকুয়াস টু 400 to 450। আর চার নম্বর যেটা সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড রাইস, এটা মনে রাখবি, 140 mm বা 14 cm। আর হচ্ছে গোয়িং হচ্ছে আমাদের 30 cm। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ডাইমেনশন। এখানে কয়েকটা জিনিস আমাদের মনে রাখতে হবে। তোদের পিএসসি জেইতে যেমন একটা কোশ্চেন এসেছিল যে হসপিটালের ক্ষেত্রে আমাদের স্টেপের যে সাইজ এগুলো কীরকম রাখে, তো রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের ক্ষেত্রে মনে রাখবি রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের ক্ষেত্রে সাইজ মনে রাখ 16 cm × 12 cm, এই সরি 26 cm। প্রথমেরটা হচ্ছে তোর রাইস, তারপরটা হচ্ছে ট্রি। তো এগুলি সাইজ দেখলি বুঝতে পারছিস 26 cm। আর হচ্ছে আমাদের হসপিটালের ক্ষেত্রে হসপিটালের ক্ষেত্রে হাইটটা হচ্ছে 10 cm রাখা হয়, আর গোয়িং যেটা আছে সেটা হচ্ছে 30 cm রাখা। ঠিক আছে, এগুলো সব ক্লিয়ার? ঠিক আছে, এবার হচ্ছে আমাদের স্টেপের মধ্যে কি কি মানে অনেকগুলো টাইপের আছে, রাউন্ডেড স্টেপ, রুল নো স্টেপ, এগুলো তোদের অতটা পড়ার দরকার নেই, এগুলো জেনারেলি আসে না, আসলে এইটুকু পোর্শনের মধ্যে থেকেই পুরোপুরি আসবে। ঠিক আছে, এবার কিছু স্টেয়ারের নাম আছে সেগুলোকে আমাদের যা শুধু মনে রাখতে হবে। ঠিক আছে, কিছু স্টেয়ারের হচ্ছে আমরা নাম পড়ে দেবো, সেই জিনিসগুলো যা শুধু মনে রাখ। বল এখানে 15 cm × 25 cm আছে, ওটা 1 cm বাড়ানো হয়। ঠিক আছে, বেশ। আর একটা জিনিস শুধু জাস্ট এখানটা জেনে রাখ যে কি কি ধরনের হচ্ছে স্টেয়ার হয়, টাইপ অফ স্টেয়ার। টাইপ অফ স্টেয়ার্স তো দেখ অনেক ধরনেরই স্টেয়ার হয়। ফার্স্ট হচ্ছে যেটা সেটা হচ্ছে স্ট্রেট, তাই তো?
স্ট্রেট স্টেয়ার, স্ট্রেট স্টেয়ার মানে আমাদের এই একটা ল্যান্ডিং হবে এরকম স্টেয়ারটা গিয়ে এই, তাই তো? এই ধরনের স্টেয়ারকে বলা হয় স্ট্রেট স্টেয়ার। দ্বিতীয় নম্বরে হচ্ছে তোর টার্নিং, টার্নিং স্টেয়ার, যেটা হচ্ছে আমাদের প্রত্যেকের ঘরেতে থাকে, তাই তো? কিছু কিছু টার্নিং থাকবে দেখবি তোর অনেকগুলো প্রকারের হয়। একটা হচ্ছে তোর কোয়ার্টার টার্ন হয়, একটা হচ্ছে হাফ টার্ন হয়। কোয়ার্টার টার্ন মানে হচ্ছে আমাদের স্টেয়ারটা কিছুটা ধর এরকম গিয়ে এইটা উপরে উঠলো, এইখানে একটা ল্যান্ডিং, এর যে টার্নিংটা সেটা অনেকটা ছোট। মানে যদি আমরা এটাকে নিচে থেকে দেখি, ধর এই সিঁড়ি উপর দিয়ে উঠছে, এই সিঁড়ি উপর দিয়ে উঠছে, এখানটা একটা ল্যান্ডিং দিল, তারপরে এই সিঁড়ি হচ্ছে আবার এইটুকুনি পর্যন্ত হাইট পর্যন্ত গেল, ঠিক আছে? একে বলা হয় কোয়ার্টার, একটুখানি হাইট উঠলো, ঠিক আছে? একে বলা হচ্ছে কোয়ার্টার, ঠিক আছে? টার্নিং কোয়ার্টার, টার্নিং স্টেপটা এটা। হ্যাঁ, এই যে টার্নিং নিচ্ছে এখানটা পুরোটা, এই যে এখানটা পুরোটা টার্নিং নিচ্ছে, এই সিঁড়িটা এইদিকে উঠছে, উঠে আবার এইদিকে উঠছে, যখন এই যে পুরোটা 180 ডিগ্রি পুরো ঘুরে যাচ্ছে না, এটা কোয়ার্টার বলে। আর একটা হয়, সেটা হচ্ছে হাফ টার্নিং। মানে কি, এ যতটা হাইট উঠছে আবার এ ততটা হাইটও আবার এই দিকে উঠছে, তাই তো? মানে জিনিসটা এরকমভাবে দেখতে লাগবে। আমাদের আমাদের যে বিল্ডিংয়ের যে স্টেয়ারগুলো বানাই রে আমরা, জিনিসগুলো ঠিক এরকমই তো দেখতে হয়, ডগলেগ বলে না বলবো, ঠিক আছে? না সরি, আমি ভুল বললাম, আমি ভুল বললাম, এটা তো ডগ লেগ হয়ে গেল। হাফ টার্ন মানে হচ্ছে অর্ধেকটা বানবে, ঠিক আছে? কোয়ার্টারটা আরেকটু আরেকটু, এটা এটা একটু ভুল বললাম রে, এটা একটু ভুল বললাম, দাঁড়া এই ড্রয়িংটা মুছে দে, এটা একটু ভুল বললাম। কোয়ার্টার টার্ন মানে হচ্ছে আমার 90 ডিগ্রিতে বাঁকবে। কোয়ার্টার টার্ন যেটা, সেটা হচ্ছে এইরকমভাবে স্টেপটা উঠে, ঠিক আছে, আমার হচ্ছে ঠিক এইভাবে গেল, এইভাবে গিয়ে এতটা হচ্ছে আমার, মানে জিনিসটাকে আমি কীভাবে দেখাবো, এই দিকে গিয়ে এই দিকে যাচ্ছে, এই দিক থেকে দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। মানে আমার তো ছবি দেখি দেবো তোদের, ঠিক আছে? ওয়াটার টার্ন স্টিয়ার, ওয়াটার টার্ন স্টিয়ার, এই জিনিসটার কথা বলতে চাইছি। এইটা না দেখিয়ে তোদের এইটা দেখাই, হ্যাঁ, এই ছবিটা, হ্যাঁ, এটা এল শেপের অ্যাকচুয়ালি, ঠিক আছে? এগুলো 90 ডিগ্রি হচ্ছে, দেখতেই পাচ্ছিস। ঠিক আছে, এই হচ্ছে কোয়ার্টার, ঠিক আছে? আর একটা যেটা বললাম যে হাফ টার্ন, হাফ টার্ন যেটা, সেটা কোথায় পাবো? একই টাইপের হয়ে যাচ্ছে, দাঁড়া, পুরো এল শেপের হবে, ঠিক আছে? আপ টার্নটা দুটোকে ডিফাইন করাটা একটু মুশকিল হয়ে যাচ্ছে, এর ক্ষেত্রে যেটা হয় হাফ টার্নের ক্ষেত্রে পুরো 180 ডিগ্রি হচ্ছে তোর আমরা ঘুরে দিচ্ছি, ঠিক আছে? যার মধ্যে হচ্ছে তোর ডগ লেগটা আসছে, ওপেন নিউয়েল এটা আসছে, ঠিক আছে? এইগুলো হচ্ছে পুরোপুরি হচ্ছে তোর আমাদের হাফ টার্নের মধ্যে পড়ে যাচ্ছে, ঠিক আছে? মানে পুরোটাই হচ্ছে আমাদের 180 ডিগ্রি ঘুরিয়ে দিচ্ছি আমরা। এইটাকে দাঁড়া একটা বড় ছবি দেখি, হাফ টার্নের
প্লেন ছবি কোথাও নেই রা? এইটা হতে পারে, এই ছবিটা এই ছবিটা এঁকে নেবে, ঠিক আছে? এটা হচ্ছে তোর আমাদের কোয়ার্টার টার্ন, কোয়ার্টার টার্ন। এর ক্ষেত্রে কত অ্যাঙ্গেল হচ্ছে দেখ, 90 ডিগ্রি, আর এর ক্ষেত্রে কি হাফ টার্ন, এর ক্ষেত্রে কত অ্যাঙ্গেল আছে, 180 ডিগ্রি। এই দুটো টার্ম কিন্তু খুব ভালোভাবে মনে রাখবি। এই যে জিনিসটা হাফ টার্ন যেটা, সেটা হচ্ছে দু প্রকার হয়, একটা হচ্ছে ডগ লেগ, আর হচ্ছে তোর জিওমেট্রিক্যাল হাফ টার্ন। তো এই যে জিনিসটা যেটা, সেটা হচ্ছে জেনারেলি মনে রাখবি ডগ লেগ, ঠিক আছে? ডগ লেগ এটাই কিন্তু আমাদের প্রশ্ন আসে, ডগ লেগ স্টেয়ার কীরকম, ঠিক আছে? জিওমেট্রিক্যাল হাফ টার্ন যেটা হচ্ছে একটু ঘোরানো, পেঁচানো টাইপের, ঠিক আছে? এই যে আমাদের হাফ টার্নটা হচ্ছে, এই ল্যান্ডিংটা, এই ল্যান্ডিংটা এরকম ঘোরানো হয়, ঠিক আছে? ওইটা আমাদের অত জানার দরকার নেই, ঠিক আছে? তারপর হচ্ছে দেখ, বিফারকেটেড স্টেয়ার আছে, সেটা কীরকম দেখ। বিফারকেটেড স্টেয়ার এই জিনিসটা, এই যে এই এই ধরনের যে স্টেয়ারগুলো হয়, এগুলোকে বলে বিফারকেটেড স্টেয়ার কেস, ঠিক আছে? এইটা একটা টার্ম, বিফারকেটেড স্টেয়ার কেস। ঠিক আছে, এটা হচ্ছে বিফারকেটেড স্টেয়ার কেস, ঠিক আছে? এরপর হচ্ছে আর একটা হয় স্পাইরাল স্টেয়ার কেস। স্পাইরাল স্টেয়ার কেস নিশ্চয়ই সবাই দেখেছিস, স্পাইরালের মতো যে লোহার যে এগুলো হয় রে, আঁকানো বাঁকানো এই যে এই যে স্টেয়ার কেসগুলো, এইগুলোকে বলা হয় স্পাইরাল স্টেয়ার কেস, ঠিক আছে? এটা একটা প্লেন ছবি ধর, এই ছবিটাই ধর, একটা তোরা তো আঁকবি নিজেদের মতো করে, আমি একটা মোটামুটি জেনারেলি একটা ছবি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এটা বিফারকেটেড লেখা আছে, বিফার কেটেড, এটা হচ্ছে স্পাইরাল। বিফার কেটেড অ্যাঙ্গেল গুলো কত ডিগ্রি করা হয় স্যার? হ্যাঁ, বিফার কেটেড অ্যাঙ্গেল গুলো 45 ডিগ্রি, 39 ডিগ্রি, এটা ডিপেন্ড করে। বিফার কেটেড হচ্ছে পুরোপুরি এইটার সাথে, এইটা 90 ডিগ্রিও রাখতে পারে, এটা 45 ডিগ্রিও থাকতে পারে, এরকম এরকম ভাবে, এরকম ভাবে নিচে নামছে, ঠিক আছে? তো যেরকম হচ্ছে অ্যাকচুয়ালি তোর এ বিল্ডিং গুলো হয় রে, রাজপ্রাসাদের যে বিল্ডিং গুলো করা হয়। আর একটা হয় হেলিক্যাল স্পিয়ার স্টেয়ার কেস, হেলিক্যালটা স্পাইরালের মতনই কিন্তু অর্ধেক পাঁকানো, ঠিক আছে? হেলিক্যালের ক্ষেত্রে হেলিক্যাল, হেলিক্যাল হেলিক্যাল স্টেয়ার কেস, এই স্টেয়ার কেসটাই দিয়ে রাখছি, অনেকটা স্পাইরালের মতো হয়, কিন্তু স্পাইরালের কি কি ক্ষেত্রে কি হয়, একটা সেকশন বরাবর উচ্চ হয়ে থাকে, ঠিক আছে? কিন্তু হেলিক্যালের ক্ষেত্রে সেটা হয় না, এটা হচ্ছে হেলিক্যাল। হেলিক্যাল স্পাইরালের মতো পার্থক্যটা কি বলবেন? হেলিক্যালের ক্ষেত্রে দেখবি এর টপ ভিউটা যদি দেখি, ঠিক আছে, এর মাঝে হচ্ছে দেখবি একটা গ্যাপ থাকে, স্পাইরালগুলো দেখবি এইভাবে হয়ে থাকে, তাই তো? এর মাঝে অনেকটা গ্যাপ থাকে, কিন্তু স্পাইরালের ক্ষেত্রে কি হয়, এই গ্যাপটা কিছু থাকেই না যদি টপ ভিউ থেকে দেখিস, ঠিক আছে? এটাই হচ্ছে মেন ডিফারেন্স হেলিক্যালের ক্ষেত্রে, মানে জিনিসটাকে এইভাবে না দেখিয়ে হেলিক্যালের ক্ষেত্রে যদি আমরা টপ ভিউটা দেখি, জিনিসটা হচ্ছে অনেকটা এরকম টাইপের দেখবো, ঠিক আছে? এরকমভাবে তোর এই পুরো সার্কেলটা না হয়েও
এরকম ভাবে হয়তো বেঁকে গেছে, জিনিসটা হয়তো এরকম ভাবে আসছে, এইভাবে হয়তো বেরিয়ে গেল, এই ধরনের একটা স্টেয়ার কেস হবে, ঠিক আছে, এইভাবে। কিন্তু এর ক্ষেত্রে পুরোপুরি একদম নিতে হবে, ঠিক আছে। স্টেয়ারের এই আপাতত এইখান পর্যন্তই ছিল, স্টেয়ারের এর বাইরে আর কিছু পড়ার দরকার নেই।